Wow, very dangerous. Ami ekhon kothay achi. Mane erai amar kotha una harbor chilo. Ar oi je hone kota lok ache ora harbor chhe thik ache. Muta nai geche thik ache. Ho ekdom shei shei. Tarpor ekdom pura middle e achi to jokhon ton mane pore jay pari. Tarpor to amar pichore ki sundor ekta view. Ei hey, eta to somoshya hoye debo guys. Ei ei ha. Maratok level e sundor mane shebuker pathor ar ki. Mane igla ki mane guthu neki. Mane shei sundor view ha. Pura ekdom makhon makhon thik ache. Ei dekho guys ki sundor je putol thik ache. Ta mane tomar kake bashe bhalobashe kau. Ha khub bhalobashe. Ar mane ki gara patto sara ruwa ruwa. Wa mane wa gara patto sara. মানে পশু পাখি যে সকসক করা জেড হুকি সুন্দর করে সাইন করাবেন যে বুঝছো তো আমুক এনে আর কি তো ব্লগ বম 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 বলে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ওহো দাপা তো আমার সাইকেল ঠিক আছে এটা সাইকেল হ্যাঁ তো ব্যাপারটা হলো মোটামুটি 4 5টা হন একেবারে ফুটফুটে সকাল ওখানে কি সকাল কি হ্যাঁ সকালই তো এই মোটামুটি এখন 5টা 20 বাজে ঠিক আছে তো আজকেও আমি সেম মানে 6 থেকে 7 মাস আগে এরকম আমার সাইকেল নিয়ে আমি রাস্তা দিয়ে বাইরে পড়ছিলাম তো একটা ব্লগ করছিলাম তো মানে সেই তো এই কি ঠিক আছে তো আজকেও সেম ওরকম বাইরে পড়ুম ঠিক আছে তো আজকে জাম কই তো জাম হইলো মোটামুটি আচ্ছা রাস্তায় যা যা কথা কই তো মানে যাই যাই ঠিক আছে তো চলো এই সাইকেল তো এখন বের হওয়া যাক এখন তো মোটামুটি মোটামুটি একজন বান্ধবী আর বাকি বোন হয় ঠিক আছে তো মানে এরাই আমার কথা উনি হারবার ছিল আর ওই যে ওখানে কটা লোক আছে ওরা হারবার ঠিক আছে ওই আহা আচ্ছা তো চলো যাওয়া যাক কোনো ব্যাপার না হাঁপাই গেছি আচ্ছা মানে যেটা কই বাইছিলাম ঠিক আছে তো যে লোকজন রাস্তা কাটে তো সকাল সকাল তাও লোকজন কি আর কম এই যে একটা বান্ধবী বাড়ি ঠিক আছে তো কোনো ব্যাপার না তো মোটামুটি সবাই হাসে দেখে তো কোনো ব্যাপার না তো আমি তখন রাস্তা রোডে ধুর ব্যাং আচ্ছা আরো লোক গো ব্যাং ঠিক আছে অঙ্কি যা কথা হয় ঠিক আছে বন্ধুগণ বন্ধুগণ ব্যাপারটা হলো কি নজ্জা বাইতে বাইতে মানে আমি আয় পড়লাম ভোট পাঠিয়ে তো ধ্যাপার সাইজে ভোট পাঠিয়ে আর কি তো আমার তো একেবারে পুরা মুতা নাই গেছে ঠিক আছে সাইকেলে হাওয়া নাই ঠিক আছে তখন সাইকেল চালাই পাইতেছে পুরা ঘামে দিবেছি তখন তো রাস্তাঘাট তো দোকান দোকান কিছুই খুলেই নাই তো কেমনে কি করুম তো তো গাইস এটাই হলো আমাদের ভোটপাটি বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ এখানে মোটামুটি কয়েকটা গাড়ি দাঁড় করানো আছে আর কি চলো এবার ভোটপাটি পার হওয়া যাক তখন মোটামুটি এই যে সাইকেল গাড়ি দোকান গেলে তো একটাও খুলে নাই ঠিক আছে তো আমি সাইকেলে হাওয়া দিম কেমনে হাওয়া দিয়ে পারতেছি না তো এই যে আরো লোকজন টানা আছে তো কি করুম ধর ব্যাগ তো চলো মোটামুটি যাই তারপর রাস্তাঘাটে দোকান দোকান দেখলে হাওয়াটা দিমু কিছু খাওয়ান না গোকি জানা গেছে যাই হোক আমি আয় পোলা বলে হন আমাকে ভোটপাটি স্কুল মোড়ে আর কি তো দেখা পাচ্ছ এডি এডি আর কি স্কুল মোড় ঠিক আছে মানে আমাকে ভোটপাটি স্কুল মোড় ঠিক আছে তো মোটামুটি আমাকে কই নি যাই হোক কোনো ব্যাপার না তো দেখা পাচ্ছ আমার ডান সাইডে আর কি এই যে এটা হলো তোমার হসপিটাল মাঠ ঠিক আছে তো এখানে অনেক ধরনের খেলাধুলা হয় তো চলো এবার এখান থেকে যাও যাক ও রাস্তার ভিউটা কি সুন্দর গো এই ধর আরেকটাই যে শ্মশান ঠিক আছে একটাই তো শ্মশান দেখাইলাম তো এই ধর রাস্তার ভিউটা কি সুন্দর তো গাইস ও গাইস দেখো আমার ব্যাকগ্রাউন্ডে মানে ভিউটা কত সুন্দর হ্যাঁ এত কি সুন্দর মানে ধান ধান লাগাইছে তো ঘটনা হলো কি আমি হন যাইবেন জি কই আচ্ছা একটু সামনে দেখ কই আচ্ছা এবার কই হ্যাঁ কই যাইবেন জি মানে ভোট পার্টি পার হইলাম তারপরে তোমার স্কুল মোড় পার হইলাম তারপরে এবার বালাশনে ঢুকে গেলাম তো আমি যাইবেন ছিল মোটামুটি আচ্ছা এটা কোন টার্গেট করে যাইবেন না ঠিক আছে তো ও পুরো গামে গেছি যাইবেন ছিল তোমার হন যাম হলো তোমার দমনি ঠিক আছে দমনি থেকে তারপর যাম হলো মোটামুটি আমি জলপেশ মন্দির হয়ে হন না তো বাইরে যাম ঠিক আছে সঞ্জু 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 ও সঞ্জু মানে আমার একটা বন্ধু বাড়ি ঠিক আছে ওই যে ধাপাটা সব বাড়ি আর কি তো ওই বাড়িটা আমার একটা বন্ধুর বাড়ি তো জানি ওই ভিডিওটা দেখ বানছে মানে ভিডিওটা দেখ বানছে তো দেখলে পরে পরে তো জানি কমেন্ট কমেন্ট করব তো কোনো ব্যাপার না এখন টাইম নাই এন থেকে যাওয়া যাক মোটামুটি হেনে অনেক কটাই বন্ধু বাড়ি আছে বুঝছো তবে মানে এখন বন্ধু বাড়ি ঢুকার সময় নাই গো আচ্ছা আজকে না এই যে ওয়েদারটা না মানে রোজ মোজ নাই কেমন অন্ধকার অন্ধকার কেমন যে নাক বানছে বৃষ্টি বৃষ্টি কি আইব নাকি ও ওয়াও ধাপাটা সব মানে চারপাশে কি সুন্দর মানে লেবু চন্দন ডিম আচ্ছা ওগুলা কি ওগুলা কি আছে কি এ ওগুলা নাই 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 তবে কি সুন্দর মানে রাস্তার রাস্তা না তো মানে যে তোমার চা বাগানের ভিউটা কত সুন্দর একেবারে সবুজ হয়েছে ঠিক আছে যাই হোক আমরা মানে লেবু চন্দন ডিম ভিউর থেকে আমরা আয় পড়লাম একটা খুব মানে খুব সুন্দর একটা আর কি চা বাগান না তো মানে ব্রিজ ধাপট তো ব্রিজটা কত সুন্দর তো চলো মোটামুটি একটু আগানি যাক তারপরে একটা ছবি তুলুম তারপরে একটু মানে মাঝখানে যাও একটু ক্যাদ মারুম ঠিক আছে মানে আহা ঠিক আছে তো গাইস আমি এখন মানে আসি হইলো তোমার হাওড়া সেতু হাওড়া না মানে পদ্মা পদ্মাও না তাহলে আমি আজকে আমি খুনে আসি আচ্ছা আসি ঠিক আছে তবে মানে বৃষ্টি মানে খুবই সুন্দর তারপর একদম পুরো মিডিলে আসি তো যখন তোর মানে পড়ে যাই পারি পড়লে পরে একেবারে কাম শেষ তো একেবারে ব্যাং হয়ে যাও মোটামুটি তারপর কি সুন্দর জল তো এদিকে ওই যে হেনে এই যে হেনে আরো জল তো মোটামুটি হেনে সবাই আঁকতাছে ঠিক আছে আর আমার এদিকে না মানে ফট করে বাইরে গেছে
যাইওগা বলতে বলতে আর কইতে কইতে আমরা আরেকটা ব্রিজে আই বললাম সেটা হলো দমনি ব্রিজ না তোমার পালাশন ব্রিজ কোয়ার্টার আমি কয় পড়তেছ না মানে আমার মনে পড়তেছ না আর কি তো চলো একটা গলিতে দাঁড়ানো দেখ ঠিক আছে এখানে একটা মানে সেই সুন্দর গলি আছে মানে ঢোকা যায় উকি আর কি সাইকেলটা স্ট্যান্ড করে স্ট্যান্ড ঠিক আছে তো এই যে এই হলো গলি ঠিক আছে মানে এখানে তুমি ঢুকে মানে তোমার গার্লফ্রেন্ডের পাশে বহায়া মানে দাঁড়া করায় তারপর তোমার কি মানে গল্প করবা এই আর কি দেখা পড়তেছ আমার পিছনে কি সুন্দর একটা ভিউ একদম মারাত্মক ভিউ ঠিক আছে তো এই সাইডও সেম আছে তো আজকে ওয়েদারটা একদম পুরো মেঘলা মেঘলা তো মানে আমি মানুষটাই মেঘলা মেঘলা আর কি আর আকাশ মানে তোমার ক্লিয়ার ভাব বা পরিষ্কার হবো কৌধি এই না আমি মানুষটাও চকচকা আমার মনটাও চকচকা বুঝছো এই ভাই শোন 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 এই ভাই আয় শোন 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 না শোন 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 ওহো আরে ভয় পেয়ে গেল ভাবলাম মানে অগদি একটা তোমার থাম্বলেন ক্লিক করাই তো ভয় পেয়ে গেল হ্যালো হাই হ্যালো হ্যালো হাই হ্যালো মোটামুটি গাইজ গোল 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 এই যে গোল হয়ে গেল হ্যাঁ এটা কিন্তু গোল পোস্ট ঠিক আছে তো মোটামুটি কত ভয়ঙ্কর রাস্তায় আমি নামে গেছি পিপড়া পিপড়া ঠিক আছে তো চলো এবার নামা যাক নামা যাক নামা যাক মানে কইতে কইতে নামে গেলাম দেখা পড়ছো আমার পিছনে ভিউটা একদম মারাত্মক লেভেলের সুন্দর তো পাথর মানে সেবকের পাথর আর কি তো এই যে একটা গুহা দেখা পড়ছো ঠিক আছে আর এই ধর যে শামুক গুলা মানে ভাঙে ভেঙে পড়ে আছে তো ঠামা ভালো আছো তো কইলাম না মানে আমার কথার ভয় শুনে ঠামা আয় পড়ছে মোটামুটি এই যে এই ঠামাটা আর এই যে আমার ঠামা এবারে একই রকম মুচা মুখটা আর কি এ ধর ঠামা ধর মোটামুটি কত হানি খুশি হইলো ঠিক আছে দেখো ওহো ভালো কথা গাইস এই যে এগুলা কি গো এগুলা এগুলো কি যে হলুদ হলুদ কি এগুলা মানে এগুলা কি মানে গুঠু নাকি ওই যে ওখানে মেলা হাসছে ঠিক আছে আর আমি এগুলো জল দিয়ে মুখ টুক ধুলাম মানে ইয়া করলাম আর ওই যে মোটামুটি অনেক লোক হাসতেছে এই নাকি আসতে কথা করলাম হ্যাঁ তো চলো এন থেকে যাই হন ও বিউটিফুল কম হ্যাঁ একদম সেই সুন্দর জায়গা একদম ব্যাপক জায়গা ব্যাপার হলে কি আমি ওখানে অনেক কষ্ট মশ করে উঠছি হ্যাঁ এই হাই হাই এত অন্ধকার কে বাপরে বাপ কি মন অন্ধকার না হাই হাই একটা ঘন অন্ধকার মনে মানছি কি মানে কি কিছুই না তোর ঠিকই আছে এই যে শক্ত হয়ে গেল আচ্ছা গাইস মানে তোমরা এই জায়গাটা দেখে ঠিক আছে এই জায়গাটা দেখে তোমরা কি কইবা মানে সুন্দর না ভালো নাকি তোমার কি কইবা মানে কি মানে আমি তো কিছু কয় পারতেছি না তো তোমরা যদি কিছু কয় পারো তাহলে কমেন্টে কও দেখা পড়ছো যে গাছ গাছ দিলে কি সুন্দর মানে সারি সারি করে গাড়া আছে ঠিক আছে মানে গাড়া কি মানে মানে বুনছে বুনছে কি মানে আচ্ছা তোমরা কি বুঝা পারতেছো যে আমাকে মানে তোমাকে সুব্রত ভিজা গেছে গা এখন ভিজা পানি দেয় গেছে ঠিক আছে পানিটা তবে এই যে মোটামুটি তোমরা রাস্তায় যে গেলেস মানে গেলেস দেখে বুঝা পারতেছো সেই বৃষ্টি বেঞ্চে গাইস মানে কি সুন্দর একদম পুরো ওয়া ওয়াও একটা অসম অসম মানে সেই সুন্দর ভিউ হ্যাঁ এ ধর এদিকটা ধর একদম পুরো একদম মাখন মাখন ঠিক আছে আচ্ছা এইবার তোমার গল্প মানে সবজি দেখাই ঠিক আছে কুত্তে গেলে কই গেল রে হ্যাঁ যাই হোক গেছে গা মোটামুটি সবজি বলতে এই সবজি গুলো আমাকে বাইতে মানে মনে করা বুনে আর কি তো এ ধর গাইস কি সুন্দর এগুলো পটল খেয়া ঠিক আছে এ ধর কিছু তো মানে জাংলি দিছে মানে জাংলা ঠিক আছে আর এ ধর এটা কি বুইতা মানে যে তোমার মতো বা আমার মতো বা যে তোমার গরু ছাগল এই খেতে ঢোকা না পায় ঠিক আছে যাতে ভয় পায় পাখিটা কি সুদ দেয় একেবারে এ ধর গাইস কি সুন্দর যে পুটল ঠিক আছে এ ধর কিছু ধরছে ঠিক আছে মোটামুটি এগুলাই যে হাটে বাজারে বিক্রি হয় তারপর তোমরা খাও আচ্ছা মানে একটা আননোন রাস্তা দিয়ে ঢুকে গেলাম ঠিক আছে মানে মন চাইলো ঢুকবার নিগা কি মন রাস্তা গো এত একেবারে কি মন হয় যে এই যে বালির ডিপ এই যে একটা গথ মথ ঠিক আছে খুব সুন্দর গাইস খুব সুন্দর ওয়াও ভেরি ডেঞ্জারাস ভেরি ডেঞ্জারাস বাহা ঠিক আছে ওইটাই তো দেখো কি সুন্দর একেবারে খাল বিল একেবারে কাম শেষ এই ধর এই যে পুকুর ওয়াও বিউটিফুল ওয়াও ভেরি ডেঞ্জারাস আমি এখন কোথায় আছি সবাই এবার একটু নিজের আমি ঠিক আছে মানে একদম একদম ওই যে সিনেমায় দেখায় না যে বাংলা সিনেমায় বা হিন্দি সিনেমায় যে গান গুলো যে হয় একদম সেই সেই জায়গায় একেবারে ওরকম ডাক মাইছে গো একদম সেই সেই ক্যামেরা অন করছে কি হ্যাঁ অন করছি একদম কি সুন্দর একদম পার্ক একদম কি সুন্দর ঠিক আছে এই দেখো একদম ওয়াও বিউটিফুল গাইস গাইস তোমরা কি কিছু দেখতে পারতেছো পারতেছো কি দেখতে এটা কি এটা
এই যে কোলামনা মানে আয় বসি প্রায় এত মানে কইতে কইতে তো আইছে বললাম আমাদের জলপেশ মন্দিরের কাঁচা কাছি কাকা হ্যাঁ ভালো আছো তো ভালো ভালো আছো এদিকে আসো একটু এদিকে আসো 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 এদিকে আমার পাশে আসো এদিকে তুমি কি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি আর এসে কাকিমা কেমন আছে ভালো আছে সব ভালো আছে হ্যাঁ তুমি এত সুন্দর কে আমি এত সুন্দর কেন হব বাবা আমি ঠিক শরীর চর্চা করি ওই জন্য তো মানে বডি ফিটনেস খুব সুন্দর কথাবার্তা খুব সুন্দর তার মানে তোমার কাকিমা সে ভালোবাসে কো হ্যাঁ খুব ভালোবাসে খুব ভালোবাসে আচ্ছা 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 তুমি তো বোধহয় আমার জেঠু বা দাদু মতন হইবা তো যাই কোনায় পড়া কি একটা করে ডাকলি তাই না আচ্ছা মেন তো তোমার ভালোবাসে কি আচ্ছা মেন ভালোবাসে না না মেন মেন ভালোবাসা মেন ভালোবাসে কি আছে এখানে তাই না তাহলে তাহলে কি গো তাহলে কি তাহলে এখানে কি হবে কাকা ও কাকা আর থামো 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 কি কইবা কও কও এই যে মাঠে জল নাই মাঠে জল নাই তো এই বিষয়ে কি কইবা গাইবো কি করি আচ্ছা আচ্ছা মাঠে জল নাই নাকি মানে কি গড়া পাটছ না রুয়া রুয়া ওয়া ওয়া হ্যাঁ ওয়া মানে ওয়া গড়া পাটছ না ঠিক আছে তবে এটা কিছু করার নাই এটা ভগবানের খেল তাই না মানে ভগবানের খেল তো ওটার কি বৃষ্টি যদি না দেয় তাহলে পরে কেমনে কি হইব আর বৃষ্টিটা ফটাফট দিয়ে দাও হে ভগবান দিয়ে দাও তাহলে পরে আমরা ওয়া ওয়া গড়া পারুম তারপর ভাত খাই পারুম যাই হোক আমরা একটা পুকুরের সামনে দাঁড়া পড়লাম ঠিক আছে একটা মোটামুটি একটা দাদু ওই যে তোমার গরুর স্নান করাইবেনছে তো একটু দেখাই ঠিক আছে তো তোমরা তোমাদের বাড়িতে যাদার বাড়িতে কি ছাগল গরু ছাগল আছে তো এরকম স্নান করাইবা ঠিক আছে মানে পশু পাখি যে চকচকা রাখবা বুঝছো দেখো এই যে দেখো মানে জেঠু কি সুন্দর করে স্নান করাইবেনছে বুঝছো তো জেঠু একটু হাই করে দাও তো কিছু কইবা আচ্ছা আচ্ছা গরুকে স্নান করাই ঠিক আছে গাইজ গো আমি এখন মোটামুটি আসে হইলো তোমার জলপেশ হাই স্কুলে ঠিক আছে মানে এই স্কুলটার নাম মানে কি কোয়াই জানি একটা মানে আমি ভুলে গেলাম না তো কোন ব্যাপার না সাইনবোর্ডে দেখা দিই মনে ঠিক আছে মানে গেটের সামনে যে লেখা থাকে দেখা দিই মনে তারপরে সেই স্কুলটা আর কি কতটা সুন্দর তবে এই স্কুলে যারা যারা পড়ো বা পড়ছ তো তারা কমেন্ট একটু কইও ঠিক আছে দেখো কি সুন্দর স্কুলটা তো মাঠে মাঝখানে আছি একদম জল টল জমে গেছে গা তো চলো এখন মোটামুটি হ্যাঁ গাইজ কিন্তু তো গেট একটা নেই ওহো এটা মানে সেকেন্ড গেটটা খোলা আছে হ্যাঁ তো আমি এখন মানে জলপেশ হাটে আছি হ্যাঁ আচ্ছা ভাই আজকে কি হাট নাকি আজকে আচ্ছা আজকে জলপেশ হাট ঠিক আছে তো এদিকে ঢুকা যাক ঠিক আছে সব লোক মোটামুটি টাকা আছে ঠিক আছে তো কোনো ব্যাপার না পুরো ভিড় লেগে গেছে হ্যাঁ তো মোটামুটি চলো আগা যাক সবাই টাকা আছে টাকা কোনো ব্যাপার না জয় বাবা জলপেশ বোম হলে এটা বলতে চাই যে মোটামুটি আমাকে আর কি তো হাই হাই গাইস মানে ওই যে পুলিশ হারে দেখে না মানে আমি না ভয় পাই ভয় পাইছিলাম এই আর কি মোটামুটি এখন তো আর কোনো ভয় টয় নাই একেবারে এই যে চলে আসলো আমাদের জলপেশ মন্দিরে দেখতে পাচ্ছ তো ঘন ঘন আয় পড়ি আচ্ছা এদিকে ঢুকি হ্যাঁ আর হ্যাঁ মোটামুটি বলে বম এই যে এই রবিবার থেকেই ঠিক আছে তো তোমরা সবাই আইও যারা যারা জলপেশ চেনো আর না চেনো কোনো ব্যাপার না আয় পড়ো আমি অ্যাড্রেস দিয়ে দিবো ঠিক আছে মানে আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ময়নাগুড়িতেই জলপেশ মন্দির তো এখানে বলে বম হয় এই মোটামুটি শ্রাবণী মেলা আর কি তো খুব সুন্দর মেলা সবাই এসো এখানে সবাই যা যা মানে আর কি মনস্কামনা করে সবকিছু পূর্ণ হয়ে যায় আশা করি আর কি গভীর পুষ্করণী ব্যারিকেডের বাইরে স্নান করার নিষেধ তো যাই হোক এত কিছু মানে মানে বাধা দেওয়া আছে তারপরে আমি মানে হেনে আয় পড়লাম কেউ কিছু কেউ না যাই হোক তোমরা যেই দোকান পাটলে দেখলা ওগুলা হলো তোমার বলে পাবেন নাকি আর কি তো এই আর কি মোটামুটি তোমরা যদি কেউ মানে শুতে আসিরা যদি কেউ নিবাস দাও ঠিক আছে ঠাকুর ঠাকুর তাহলে পরে আমার মানে আমার ফোন পেতে টাকা পাঠা দিও আমি তোমাকে সব দিয়ে দিবো ঠিক আছে মানে পাঠা দিবো আর কি তো দেখা পাঠাতে চাও আমি এখন জলপেশ মন্দিরের মানে পুকুর পাড়ে আছি তো তোমরা সবাই মানে এই বলে বমে এসো এই রবিবার থেকে শুরু হচ্ছে মোটামুটি এক মাস চলবে আবারও বলছি তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই ব্লগটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে তো তোমরা আমাকে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে ফলো করে দিও লিংক ইন দ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো এই আর কি ব্যাপার হলো কি গাইস দেখো এই যে মোটামুটি অনেকগুলো দাদা আর কি এখানে বলে বলে ড্রেস পরে আসছে বম 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 বলে পার করে গা দেখতে পারলে আর কি তো এনারা আসছে কোন থেকে আসছে তোমরা ও তারপরে কোচবিহার থেকে আসছে ঠিক আছে তুমি তুমি কি আমাকে চেনো কি আমাকে নাম কি কত তোমার নামটা সঠিকটা জানি না তোমার বন্ধুর নাম জানি আচ্ছা কি নাম বন্ধুর পলাশ পলাশ আচ্ছা আর আমি জানি কি জানি খাই মার খাবে আমি বলে খালি বলে মার খাই ঠিক আছে তো এইগুলো সব লোকাল বাসিন্দা তো কোনো ব্যাপার না আমি ব্লগটা শেষ করে দিয়েছিলাম তো তাও বললো এটা যে মানে আচ্ছা এটা তো ভালোবাসা না এটাই আর কি তো ঠিক আছে তোমরা কি আজকে আসছো মন ভালো নেই আজকে বলে মন ভালো নেই তো টাটা গুড নাইট